আজ শেয়ার করছি সবার পছন্দের একটা নতুন রেসিপি, পালং শাক দিয়ে পনির। নিরামিষের দিনে এই পালং শাক দিয়ে পনির থাকলে এক থালা ভাত এমনিই শেষ হয়ে যায়। পালং শাক দিয়ে পনির বানাতে আমাদের লাগছে একদম তাজা পালং শাক, যেগুলো আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপর সেই জল ছেঁকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ, মিহি মতো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তেলে পনিরগুলোকে আলতো করে ভেজে নিয়েছি। অনেকে অবশ্য পনিরটাকে ভাজে না, বাট হালকা ভেজে নিলে পনিরের জন্য গন্ধটা আরও বেশি ফুটে বেরোয়। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর পেস্ট করে রাখা পালং শাক দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না পালং শাকের কাঁচা গন্ধটা চলে যায়। দেখে নাও, আমি ভীষণ কষিয়েছি, একদম শুকনো হয়ে যাওয়া অবধি পালং শাকগুলোকে কষিয়ে নিয়েছি, যাতে কোনোভাবেই পালং শাকের সেই কাঁচা গন্ধটা না থাকে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ। এবার ভেজে রাখা পনিরগুলো ঢেলে দিয়েছি, আবারও ঢেকে ফুটিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ, যতক্ষণ না বেশ ঘন হয়ে আসছে। তারপর হালকা চিনি আর গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে এক চামচ ঘি দিয়ে ঢেকে দিয়ে রেখেছি প্রায় 10 মিনিট মতো। এইবার ঘিটা মিশিয়ে নিলেই আমাদের পালং শাক দিয়ে পনির তৈরি। কেমন লাগলো অবশ্যই জানিও।